আসসালামাইকুম সবাইকে, রমজানের শুভেচ্ছা। আজকে পহেলা রমজান, তো চেষ্টা করেছি বাইরে বেরিয়ে আমি আজকে, যেহেতু শুক্রবার, মানে আমাদের মুসলমানদের জন্য ছোটোখাটো একটা জুম্মার, মুসলমানদের জন্য একটা ছোটোখাটো একটা ঈদ, প্লাস হচ্ছে রমজান। এই রমজানের কারণে আমি আজকে মানে চেষ্টা করেছি কিছু ভালো কাজ করতে, এছাড়াও আরও আজকে কিছু আরও কিছু কাজ করব যেটা আপনাদের মধ্যে শেয়ার করব। আমি ভালো কাজ বলতে আজকে আমি চিন্তাভাবনা করেছিলাম, আমাদের যেই কাজের বুয়া খালা, ওনার হাজবেন্ড নেই, ওনার দুটো বাচ্চা আছে কলেজে পড়ে, একটা মেয়ে আর ছেলেটা মাদ্রাসা পড়ে। তা আমি চিন্তা করেছি এখানে কিছু টাকা আমি ওদেরকে দিয়ে সহযোগিতা করব, এবং আমি চেষ্টা করি প্রতি মাসেই তাদেরকে, যেহেতু তারা এতিম, তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করি সহযোগিতা করার জন্য। তো এটা আমি আসলে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি না, মানে উৎসাহের জন্য দেখাচ্ছি, যাতে করে আমার দেখা দিকে আরও 10 জন লোক উৎসাহিত হয়ে কাজটা করে। তো এই সেই সুবাদে আজকে দেখা যাক, খালা যখন সেই রান্না করতে আসবে তখন আমি ওনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। তো ইফতারির সময় প্রায় চলে এসেছে, আজকে শুক্রবার, মানে যেটা হচ্ছে কি আমার, আসলে আগে আমি বলেছিলাম শুক্রবার চেষ্টা করি ব্লগ বানানোর জন্য। তো যেটা আমি আজকে করলাম, সারাদিনে সেহরি খাওয়ার পরে মানে ঘুম থেকে উঠে শুক্রবারে জুম্মার নামাজ পড়লাম। তা আমার মা যে জায়নামাজটা আমি গতকালকে কিনেছিলাম সেটা আমার কাছে একটু মনে হচ্ছিলো আঁকা বাঁকা, সেটা চেঞ্জ করতে গিয়েছিলাম, গিয়ে দেখি মার্কেট আসলে বন্ধ, আমি চেঞ্জ করতে পারিনি। তো ফেরার পথে কিছু ইফতার সামগ্রী কিনে নিয়ে আসলাম। আর এছাড়া তো আমি আপনাদেরকে বলছি, যদি খালা সেহরি রান্না করতে আসলে তখন আমি চেষ্টা করব খালার হাতে টাকাটা দিয়ে দিতে, তো হয়তোবা যদি পারি রেকর্ড করব, না হয় আপনাদেরকে এমনিতেই আপনারা, আমি চেষ্টা করি মানে এই ধরনের কোনো সামাজিক কোনো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারাও এই থেকে মানে চেষ্টা করবেন যেন প্রত্যেকের জায়গা থেকে যার যে অ্যাবিলিটি আছে, যার যে সামর্থ্য, সেই অনুসারে আপনি 100, 1000, 2000, 5000 যা পারেন যেটা দিয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন, এটা আমাদের কাম্য। কারণ আপনি মনে করেন এটা আপনার, আপনি আপনার জায়গা থেকে আপনি কষ্ট করে যেটা আপনি অর্জন করছেন এটা মনে করেন আপনার জায়গা থেকে আপনি নিচ্ছেন, আসলে সৃষ্টিকর্তা আমাদের উপরে এটা দিচ্ছে, আমরা আমাদের উপরে দায়িত্ব দিচ্ছে, আমরা যেন তাদের মতন গরিব দুঃখীদের যেন সহযোগিতা করি। এককালে ধরেন একটা লোক যদি আমি আপনার পাশে দাঁড়াই, তাদেরকে সে আমার মতন যদি এরকম 10 জন দাঁড়ায়, তাহলে মনে করেন এই দেশে গরিব মানুষদের দুঃখ আর থাকবে না। তা আমি আশা করি যারা বিত্তবান, যাদের মোটামুটি টাকা আছে, বিত্তবান না, যেই কোনো লোকের সামর্থ্য আছে, রমজান মাস আপনারা বেশি বেশি করে দান খরচ করবেন এবং পাশে থাকবেন প্রত্যেকটা মুসলমানের। আজকে আমি যখন ইফতারির জন্য বের হয়েছিলাম তখন মানে বের অবাক হয়ে গেলাম, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে মানুষ রমজানকে উপেক্ষা, আসলে মানে এটা তাদের প্রত্যেক মুসলমানের জন্য একটা বড় একটা দিন, যতই কষ্ট হোক না কেন, মানে সবাই পছন্দের খাবারগুলো কিনে নেওয়ার চেষ্টা করছেন, যার কারণে বাজারে গিয়ে দেখি প্রচুর পরিমাণে দেখি ফলের দোকান, আর তারপরে আপনার ইফতারির দোকান, মানে সবজির দোকান, মুদি দোকান, সব দোকানে প্রচুর ভিড়। আমি যেটা দেখলাম, লক্ষ্য করলাম, মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, এত ভিড়। আমি বিশেষ আরেকটা কারণে বেরিয়েছিলাম, আমি আজকে একটা জায়নামাজ গতকালকে কিনেছিলাম, সেটা দেখতাম নামাজ পড়তে গিয়ে দেখি একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে, যেটা আমার নামাজ পড়তে একটু ডিস্টার্ব হচ্ছিলো, যার কারণে আমি গিয়েছিলাম জায়নামাজটা পরিবর্তন করার জন্য। কিন্তু ফ্রাইডেতে এই কুষ্টি এলাকাতে মার্কেট, কাপড়ের মার্কেট বন্ধ থাকে, যার কারণে চেঞ্জ করতে পারিনি। তারপরে আমি ইফতারির বাজারটা ঘুরে দেখলাম, আর দেখলাম ঘুরে ঘুরে দেখি যেইখানে যাই সেইখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, দেখেন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আর বিষয় হলো মানে একটা জিনিস দেখলাম, তরমুজের বাজারে গিয়েছিলাম তরমুজ দেখার জন্য, দেখলাম ভোক্তাধিকার যেভাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আসলে এগুলো মানুষ মানছে না, তারা তরমুজ কেজিতে বিক্রি করছে, পিস হিসাবে বিক্রি করছে না, সব ধরনের প্রোডাক্টের একটু দাম বেশি। যে কলা আমি রোজার আগেও খেয়েছিলাম আমার বাসায় ছিল, আমি সর্দি কলাগুলো যেটা 12 থেকে 16 টাকা হালি ছিল, এখন সেটা 30 টাকা হালিয়ে গিয়েছিলো। আমি গতকালকেও আমি ডাব খেয়েছি, যে ডাবটা 55 টাকা, সেই ডাব আজকে গিয়ে দেখি 70 টাকা, তার চাইতে শুধু ছোটো ডাব। এরকম সব কিছুই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আছে আমাদের দেশে। আসলে রমজানটা আসলে আমরা দেখি বরাবরই সবসময় দেখি সব কিছুর দাম বেড়ে যায়, দেখেন মানুষ মানে তারপরে চেষ্টা করছে প্রথম রমজান যার যার পছন্দের মানে খাবার নিয়ে ইফতারিতে বসার জন্য। এটা আমাদের মুসলমানদের একটা জন্য গুরুত্বপূর্ণ একটি মাস, এটাতে আমরা সবাই ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি।
সেই সুবাদে কিছু কিছু সুবিধাবাদী ব্যবসায়ী আছে যারা মানে সবসময় দোষ দেয় আমাদের দেশে ডলার ক্রাইসিস, তারপরে আমদানি ক্রাইসিস, মার্কেটের চাহিদা, মাল নেই, উৎপাদন হচ্ছে না, এই ধরনের দোয়াই দেখিয়ে সব ধরনের মানে পণ্যতে তারা মোটামুটি সাকসেস এরকম কাজ করেই থাকে। তো যাই হোক, এগুলো তো আর বলে আমরা থামি, আমার মতন একজন সাধারণ মানুষ আমি তো আর থামিয়ে দিতে পারবো না। দেখেন আমি ইত্যাদি কিনতে গিয়ে দেখি আরেকটা বিষয়, মানে ইত্যাদি নাই বললেই চলে, সব শেষ, সব শেষ, মোটামুটি সব দোকানে শেষ। আমি অনেকগুলো দোকান ঘুরেছি ইত্যাদি কেনার জন্য, ইত্যাদি পাচ্ছিলাম না। এতগুলো দোকানে গিয়েছি, সব দোকানে দেখি মানুষ তারপর লাইন ধরে দাঁড়িয়ে আছে। কেননা মানে এটা প্রথম রমজান, যার কারণে একটু ভিড়, তারপরে কিছু অসহায় গরিব মানুষ আমি যাওয়ার পরে দেখলাম, ফিরার পথে এক বোন দেখলাম সিগার করেছে, বাচ্চা আছে, সে টাকা চাচ্ছিল, আমি আমার জায়গা থেকে তাকে আমি সহযোগিতা করেছি। যেহেতু প্রথম রমজান, রমজান মাস 1 টাকা দান করলে 70 টাকার মতন সব, এরকম আমরা জানি ইসলামে আছে, মানে প্রচুর পরিমাণে রমজান মাসে যারা দান খরচ করে, সেই সুবাদে আমিও চেষ্টা করছি প্রথম রমজান থেকে আমি দান করার জন্য, আমি আমার সামর্থ্য মতো দান করে যাচ্ছি। আমি আমার এলাকাতে আমি আমার বাবাকে বলেছিলাম মানে কিছু টাকা দিতে মসজিদে আমার বাচ্চাটার জন্য দোয়া করতে, সেখানেও করেছি। এখানে আমি যে কুষ্টিয়াতে থাকি সেখানেও আমি মসজিদে দান করেছি। তারপরে কিছু টাকা আমি উত্তোলন করতে রাজবাংলার ভিতরে গিয়েছিলাম, কারণ আমাদের যে বাসার যে একজন আছে উনি কাজ করেন, আমাদের দোয়া ওনাকে আমি চাচ্ছিলাম ঈদের আগে ওনার ছেলের জন্য, উনি বলছেন ছেলেটা পাঞ্জাবি কিনতে চাচ্ছিল, তার জন্য আমি তাকে আমার সাধ্য সাধ্য মতো যখন ভালো মানের পাঞ্জাবি কিনতে পারে এবং অন্যান্য কিছুর সাথে কিনে নিতে পারে, সেই জন্য আমি টাকা তুলে নিলাম তাকে দেওয়ার জন্য। এটা আমি দিয়ে দিলেন জন্য আলুর চপ 3টা দিয়ে দেন, আলুর পাশাপাশি আর 3টা পেঁয়াজ দিয়ে দেন। এছাড়া সবাই আমার জন্য সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।